নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক অনন্য উপন্যাস, যেখানে সমাজের প্রথা, ভুল বোঝাবুঝি এবং ব্যক্তিগত সম্পর্কের জটিলতা তুলে ধরা হয়েছে। উপন্যাসের মূল কাহিনী শুরু হয় রমেশ নামের এক যুবকের জীবনকে কেন্দ্র করে। রমেশ একজন আইনবিদ হওয়ার পথে থাকা ছাত্র, যার ভালোবাসা হেমলিনী নামের এক শিক্ষিত মেয়ের প্রতি। কিন্তু কিছু পারিবারিক কারণে রমেশকে তার ইচ্ছার বিরুদ্ধে গ্রামের মেয়ে কমলার সঙ্গে বিয়ে করতে বাধ্য করা হয়। বিয়ের পরপরই তাদের নৌকা দুর্ঘটনার শিকার হয়। রমেশ অজ্ঞান অবস্থায় নদীর তীরে আশ্রয় নেয় এবং বুঝতে পারে যে কমলা আর বেঁচে নেই। তবে আসলে রমেশ অন্য এক মেয়ে, যে একই দুর্ঘটনায় তার স্বামীকে হারিয়েছে, তাকে নিজের স্ত্রী বলে ভুল করে। সেই মেয়ে আসলে কমলা নয়, বরং হেমলিনী নামের মেয়ে। পুরো উপন্যাসটি এই ভুল বোঝাবুঝি এবং পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে আবর্তিত। রমেশ প্রথমে দ্বিধাগ্রস্ত হয় এবং সত্যকে জানতে পেরে একসময় বিবেকের দংশনে জর্জরিত হয়। অপরদিকে কমলা তার হারানো স্বামীকে খুঁজে পেতে মরিয়া থাকে। শেষ পর্যন্ত বিভিন্ন ঘটনা এবং উপলব্ধির মাধ্যমে কাহিনীর পরিণতি ঘটে। এই উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর মানব সম্পর্কের সূক্ষ্মতা, বেদনাদায়ক সত্যের মুখোমুখি হওয়া এবং ব্যক্তির নৈতিক দ্বিধা তুলে ধরেছে।